রিংটোন গাওয়ার চেষ্টা করলাম। এটা বড় ধরনের দুঃসাহস, আমি মাঝে মধ্যে এরকম দুঃসাহস করে বসি, যেটা আমি পারি না এটাও চেষ্টা করি। কারণ জনপ্রিয় সিনেমার এই গান অমর হয়ে আছে, আজীবন থাকবে, অনেক সুন্দর এই গানটা। চেষ্টা করলাম একটু সাহস করে গাওয়ার। যে গানটার জন্য উঠেছি, রাত্র তো শেষ পর্যায়ে, চারটার পরে আর গান চলে না বাবা, কারণ সারা রাত্র আমাদের পালা দেন নাই। আমাদের যে মাইকটা দিছেন আজকে আপনারা, এই মাইরের কথা বাবা বলা যাবে না, অনেক সময় অনেক কিছু বলা যায় না, বুকটা ফাইটা গেল এটা দেখানো যায় না, কিন্তু কিছুই করার নাই। কয় কয়টা মাইর খাইতে পারবি, কয় একটাও না, কয় যদি দৈরা বিন্দা দেই, কয় যতক্ষণ দিতে পারো। আজকের মাইরটা একেবারে দৈরা বিন্দা দেওয়া হয়েছে। যে গানটার জন্য উঠছি, এই গানটা করার পরই শেষ করে দিব ইনশাল্লাহ। খুব সুন্দর একটা গান। আজকে জানেন কয় তারিখ, কয় তারিখে পড়ে গেছে? 7 তারিখ। আজকে কিন্তু পবিত্র একটা দিন, সবে বড় রাত না আমরা। আজকে সামনে এই যে যেটা আসতেছে, আজকের এই রাত্রটা পড়ে গেছে, 7 তারিখে পড়ে গেছে, পবিত্র সবে বড় রাত, যেই রাত্রে আল্লাহ পাক গোনা ক্ষমা করে দেয়। জীবনে যা গোনা করছেন, সারা বছর অপেক্ষায় থাকে যে এই মাসে না ওই মাসে, এক মাস, দুই মাস, তিন মাস, পাঁচ মাস, সাত মাস, 11 মাস পর্যন্ত আমার আল্লাহ অপেক্ষা করে যে আমার বান্দাবান্দি ক্ষমা চাবে। এই রাত্রের মধ্যে ক্ষমা চাইলে আল্লাহ পাক ক্ষমা করে দিবে, মনের আশা পূর্ণ করবে। আপনি মালিকের দরবারে যদি ক্ষমা চান, মানুষের সাথে যদি অন্যায় করেন, ব্যভিচারী করেন, সেটা আপনার মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। এছাড়া যদি আপনি কোনো অনুতপ্ত হয়ে মালিকের দরবারে সঠিক রাস্তার জন্য ক্ষমা চান, অবশ্যই আল্লাহ পাক ক্ষমা করে দিবে। আর আপনি মানুষের সাথে জুলুম করছেন, সেটা আপনার মানুষের কাছ থেকেই ক্ষমাটা নিতে হবে। বুঝতে পারছেন? আমার ভাই ফকির চান একটা কথা বলছিল প্রথমে, যে আল্লাহ পাক কিছু ক্ষমা করেন না বা করতে পারেন না, বিশেষ করে পারেন না কথাটা, আল্লাহ তো সকল কিছুর মালিক, চাইলেই সব পারে, কিন্তু যে কোনো না উসিলা দিয়ে ওই মানুষটার কাছেই ক্ষমা চাইতে হবে। আপনি যাকে কষ্ট দিলেন তার কাছেই আপনার ক্ষমা চাইতে হবে। একটাই আজিজি, একটাই মিনতি, এই রাতকে উপলক্ষ করে, এই সবে বড় রাতকে বা সবে বড় যে তারিখটা এইটাকে উপলক্ষ করে, যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই সৃষ্টি করতো না, সেই দয়াল নবী, মায়ার নবী অনেক কষ্ট করেছে, চামড়া ফাটায় কষ্ট করছে, পেটে পাথর বেঁধে রাখছে, ইহুদিদের কাছে কত কষ্ট সহ্য করেছে, আবু জেহেল কত যন্ত্রণা দিয়েছে, তবু আমার নবী ইসলামের দাওয়াত দিয়েছে, তবু আমার নবী মানুষের কাছে কাছে যাইতেন দোকানদারের মতো, যে আপনারা দিনের পথে আসেন, এক আল্লাহর ইবাদত করেন। একটাই চাওয়া পাওয়া থাকবে, মালিক যেন সেই রাসুলকে, সেই রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চন্দ্র মুখ মুবারক দেখাইতে দেখাইতে এই দুনিয়া থেকে বিদায় করে। আর কিছু চাওয়ার নাই, ভালো মন্দ সবই তো মালিক জানে। আমার দয়াল নবীকে যেন আমি দেখতে পারি। আমি জানি শয়তান সকল রূপ পৃথিবীতে ধরতে পারে, একমাত্র আমার রাসুলের রূপ ধরতে পারে না। যেদিন আমার রাসুল পাক স্বপ্ন যুগে আমার সামনে আসবে, আমি যেন চিনতে পারি, আমি যেন বুঝতে পারি উনি আমার রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সেই দিক থেকে শাজাহান সাজুর লেখা একটি গান করছি, যে গানটা আমার ওয়াদার।